বাংলাদেশের প্রধান তিনটি নদী হচ্ছে পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র। এই তিনটি নদীর অববাহিকায় বসবাস করে প্রায় 18 কোটি মানুষ। এই বিশাল জনসংখ্যার উপর নদী তিনটি বিশাল প্রভাব রাখছে। অথচ গোটা বাংলাদেশ সহ এই নদী তিনটিকে ধ্বংস করতে ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে ভারত, সাথে আছে চীন। এক ফারাক্কার আঘাত সহ্য করতেই বাংলাদেশ যেখানে পঙ্গু, সেখানে এই নদী তিনটির ওপর 414টি বাঁধ নির্মাণ করছে দেশ দুইটি। সেখানে নির্মাণ হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধগুলো নির্মাণ হলে কতটা বিপর্যয় পড়বে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বিশ্বের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যাকে বলে জিবিএম। জোয়ারভাটা নির্ভর প্রতিবেশ অবস্থায় 100 কোটি টনেরও বেশি যে পলিমাটি আসে, সেই পলি প্রবাহের মাধ্যমেই নির্মাণ হয়েছে জিবিএম অববাহিকার ভূতাত্ত্বিক গঠন। এই পলিমাটি ভাটিতে থাকা বাংলাদেশের ভৌগোলিক অবস্থাকে আরও সমৃদ্ধ করছে। বর্তমানে এই পলি প্রবাহের স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটাচ্ছে নদীগুলোর উজানে ভারত ও চীনের একের পর এক বাঁধ নির্মাণ। সামনের দিনগুলোয় আরও বাঁধ নির্মাণের পাশাপাশি আন্তনদী সংযোগের মাধ্যমে নদীগুলোর পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশ দুটির। কারণ উজানে বহমান এই নদনদীর ওপর উচ্চ ক্ষমতার জলবিদ্যুৎ নির্মাণের পরিকল্পনা করেছে চীন, ভারত ও নেপাল। দেশগুলো 414টি বাঁধ নির্মাণ করতে চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ভাটিতে বাংলাদেশে পানি ও পলি প্রবাহ বিপুল মাত্রায় কমে আসবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে ভারত ও চীনে এসব বাঁধ নির্মাণ এবং আন্তঃনদী সংযোগ প্রকল্পের কারণে ব্যাপক মাত্রায় পানি ও পলি প্রবাহ হারাবে বাংলাদেশের নদীগুলো। উচ্চতা বাড়বে সমুদ্রপৃষ্ঠের, আরও নিচু হয়ে পড়বে বাংলাদেশের ভূমি, ফলে ভবিষ্যতে সাগরের নিচে তলিয়ে যেতে পারে গোটা বাংলাদেশ। বলে রাখা ভালো, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল নদী অববাহিকা অঞ্চলটি গড়ে উঠেছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর সমন্বয়ে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের 1,00,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়েছে অববাহিকা অঞ্চলটি। এখানে বসবাস করছে 17 কোটিরও বেশি সংখ্যক মানুষ। জলবায়ু পরিবর্তনের কারণে আগামীতে এ অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাত ও পলি প্রবাহ বাড়ার পূর্বাভাস রয়েছে। কিন্তু প্রত্যক্ষ মনুষ্যসৃষ্ট কারণে নদীগুলোর পানি ও পলি প্রবাহ এর চেয়েও অনেক বেশি মাত্রায় কমবে বলে ব্রিটিশ, মার্কিন ও বাংলাদেশি বিশেষজ্ঞদের এক যৌথ গবেষণায় উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী উজানে একের পর এক বাঁধ নির্মাণ ও আন্তঃনদী সংযোগ তৈরির মাধ্যমে পানি প্রত্যাহারের কারণে চলতি শতকের শেষে জিবিএম অববাহিকার নদীগুলোয় পলি প্রবাহ হ্রাস পেতে পারে 88% পর্যন্ত। বর্তমানে জিবিএম অববাহিকার দেশগুলোয় পরিকল্পনার অধীন বাঁধের সংখ্যা 414। গবেষণায় পরিকল্পনাধীন এসব বাঁধের সবগুলোই নির্মাণ হবে ধরে নিয়ে পলি প্রবাহ হ্রাসের মাত্রায় হিসাব করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী পরিকল্পনাধীন বাঁধগুলো নির্মাণ শেষে আর্থসামাজিক প্রেক্ষাপট ও প্রভাবকের ভিন্নতা বিবেচনায় বার্ষিক পলি প্রবাহ হ্রাসের পরিমাণ দাঁড়াতে পারে কমপক্ষে 7,92,00,000 থেকে 9,20,00,000 টন। অন্য সব প্রভাবক অপরিবর্তিত থাকবে ধরে নিলে বার্ষিক পলি প্রবাহ হ্রাসের পরিমাণ হবে প্রায় 67 কোটি টন। সাউথ টু নর্থ ওয়াটার ডাইভারশন প্রজেক্টের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর চীনা অংশ থেকে পিত নদীতে বছরে 20,000 কোটি ঘনফুট পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে চীনের। ন্যাশনাল রিভার লিঙ্কিং প্রজেক্টের আওতায় 9,600টি খাল খননের মাধ্যমে নিজ সীমানার 44টি নদীকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারতের। পরিকল্পনাগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের নদীগুলো দিয়ে পানি ও পলি প্রবাহ ব্যাপক মাত্রায় হ্রাস পাবে। গবেষণায় উঠে আসে এর মধ্যে ব্রহ্মপুত্রের পানি পিত নদীতে সরিয়ে না হলে নদীটির পলি প্রবাহ হ্রাস পেতে পারে 9-25%। ভারতে গঙ্গার পানি সরিয়ে নেওয়া হলে পদ্মা নদীতে পলি প্রবাহ কমতে পারে 39-75%। উজানের দুই দেশে এই দুই প্রকল্পের মাধ্যমে পানি প্রত্যাহার হলে তা বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন প্রক্রিয়ায় মারাত্মক ব্যাঘাত ঘটাবে। পলি জমা হওয়ার হারে আসবে নাটকীয় পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভূমি নিচু হয়ে পড়ার মধ্য দিয়ে পরিবর্তন আসবে বদ্বীপ এলাকার গঠনগত ভারসাম্যে।
উজানি বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশ সহ গোটা জিবিএম অববাহিকা অঞ্চলে এরই মধ্যে ভূতাত্ত্বিক গঠন, নদীর পানি প্রবাহ সহ সার্বিক প্রতিবেশ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এর একটি বড় উদাহরণ বাংলাদেশে পদ্মার শাখা নদী গড়াই। ফারাক্কা বাঁধের মাধ্যমে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভারতের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করা হচ্ছে। এতে গড়াইয়ের পানি প্রবাহ ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে, ফলে কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলে প্রচণ্ড গরম পড়ছে। প্রবাহ না থাকায় কমেছে পানির পলি বহনের সক্ষমতা, ফলে পলি জমতে জমতে নদীটির বিভিন্ন স্থানে চর পড়েছে। বড় নদীগুলোর শাখা নদী উপনদীগুলোর প্রায় সবকটিতেই এখন মোটামুটি এ ধরনের পরিস্থিতি দেখা যায়। উজানি প্রবাহ কমে আসায় দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলাগুলোয় লবণাক্ততার সমস্যা এখন প্রকট হয়ে উঠেছে। লবণাক্ততার কারণে ধসে যাচ্ছে নদী রক্ষাবাঁধ, ফলে আগামী ঘূর্ণিঝড় মোচাতে প্লাবিত হতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। তাছাড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের বাস্তু সংস্থান ও স্থানীয়দের জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে পদ্মার পানি প্রবাহ কমে যাওয়ায় নদীটির অববাহিকা অঞ্চলে ভূগর্ভস্থ পানি জমা হওয়ার মাত্রাও এখন হ্রাস পেয়েছে, ফলে টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না। গবেষণা বলছে, স্বাধীনতার পর দেশে নদীর সংখ্যা ছিল 1200টির মতো। নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী এখন নদী আছে 756টি, অর্থাৎ স্বাধীনতার পর থেকে প্রায় 500 নদী বিলীন হয়ে গেছে। এর পেছনে বড় কারণ হচ্ছে পানি প্রবাহ না থাকা, আর প্রবাহ না থাকলে নদী দখল হয়। 50 বছরে 500 নদী বিলীন হওয়ার বড় কারণ আন্তঃসীমান্ত নদীর প্রবাহ না থাকা। চীন ও ভারতের নদী সংযোগ এবং বাঁধের প্রকল্পগুলোর কারণে মানবস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, এখানে মানুষ বসবাস করতে পারবে না। এছাড়া নদীর ভাঙ্গন বাড়বে, এখন 22টি জেলায় ভাঙ্গন হয়, তখন আরও বাড়বে, এটা বাড়তেই থাকবে, কারণ শুকনো নদীতে হঠাৎ করে পানি এলে সেটা ভাঙবেই। অথচ এই পরিস্থিতি থেকে মুক্ত হতে পানি বণ্টন সংক্রান্ত একটি আন্তর্জাতিক আইন থাকার দরকার ছিল, যা তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে একমত হতে না পারার কারণে শুধু এই নদী তিনটির অববাহিকার দেশগুলোর বছরে ক্ষতি হচ্ছে $1,420 কোটি সমপরিমাণ। 1996 সালের ডিসেম্বরে গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি সইয়ের আগ পর্যন্ত বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মতবিরোধ ছিল দীর্ঘদিন। দুই দেশ পরস্পরের সঙ্গে একমত হতে না পারায় 1976 থেকে 1993 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় $18,66,00,000 সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশের, যা দেশের তৎকালীন জিডিপির 0.6% সমান। একইভাবে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে মতবিরোধসহ নদীর পানি বণ্টন নিয়ে নানা অসহযোগিতার কারণে বিভিন্ন প্রেক্ষাপটে নেপাল ও ভুটানের বার্ষিক ক্ষতি হচ্ছে $10,50,000 থেকে $180,00,000। পানি বণ্টন নিয়ে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হলে এ ক্ষতি খুব সহজে এড়ানো যেত। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, আমাদের উজানির দেশগুলো বিশেষ করে ভারত দীর্ঘদিন ধরে এককভাবে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা করে আসছে। নদী একটি জীবন্ত সত্তা, নদী তার নিজস্ব অবস্থান নিয়ে চলে, এতে যে কোনো হস্তক্ষেপই নদীর উজান ভাটিতে পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীকেন্দ্রিক সম্পদে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, উজানের একতরফা বিভিন্ন প্রকল্পে নদীগুলো নাব্যতা হারিয়েছে, যে কারণে শুকনো মৌসুমে পানি থাকে না, আবার বর্ষা মৌসুমে বাঁধ খুলে দেওয়ার পর আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এটি মোটা দাগের সমস্যা, আরও সূক্ষ্ম সূক্ষ্ম অনেক সমস্যা আছে। মানুষ স্থানান্তরিত হয়, জীবিকা হারিয়ে যায়, নদীর সঙ্গে সম্পৃক্ত খালগুলো নষ্ট হয়ে যায়, অন্যান্য জলাশয় হারায়, বিল হাওড়গুলো নষ্ট হয়ে যায়, মাছের প্রজনন নষ্ট হয়। এর ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে। অভিন্ন নদীর ওপর কিছু করতে হলে তা যৌথভাবে করতে হবে। জলবায়ুগত দিক থেকে বিশ্বের সবচেয়ে নাজুক অঞ্চলগুলোর একটি এই তিন নদীর অববাহিকা। এ অঞ্চলের অভিন্ন নদীগুলো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতার মাত্রা বৃদ্ধির পাশাপাশি তা টেকসই করতে দ্রুত ও জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুয়েটের IWFM এর অধ্যাপক সুজিত কুমার সাহা বলেন, বাংলাদেশ বা বেঙ্গল ডেল্টা পুরোপুরি পলি দিয়েই গঠিত। উজানে বাদ দেওয়ার কারণে আমাদের দেশের নদীগুলোয় পলি ও পানির প্রবাহ কমে গেছে। পলি প্রবাহ আরও কমলে সামনে বাংলাদেশ বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, দেশের এমন বিপদ জানা সত্ত্বেও নীতি নির্ধারকদের ঘুম ভাঙছে না।
বাংলাদেশ সরকারের কি উচিত নিজেদের ন্যায্য অধিকার আদায়ে চীন এবং ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো? কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও এমন নানান সমসাময়িক বিষয় নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।